They ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ peace be upon him died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove. দেখুন ড জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The solution for humanity. السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم فعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا তুব এলাল্লাহ ফাইন্নি আতুব এলাল্লা হে ফিয়মিন আখসারা সাবিনা মাররা রাহুল বখরিয়া মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্লাহ আলাই আমরা আল্লাহর প্রতি ভরসা আল্লাহর ভয় ভীতি দয়া ও ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচনা পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহর ক্ষমা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলে মানুষকে আল্লাহ ক্ষমা করবেন এটাই আল্লাহর বৈশিষ্ট্য এই জন্যই আল্লাহ তালা বলছেন যে তুমি এই জ্ঞান অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানুষকে আগে জানতে হবে এটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সমস্ত মাহবুদকে নাকচ করতে হবে আগে মানুষকে শির থেকে মুক্ত হতে হবে এই জ্ঞান মানুষকে অর্জন করতে হবে এরপরে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাই আল্লাহ তালা বলছেন অস্তাক ফিরলে জাম্বিক এরপরে তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও যখন তুমি জেনে নিবা যে আল্লাহ মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ মানুষকে শাস্তি দিতে পারেন এটা যখন তোমার জানা হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই জন্যই তো বলেন আল্লাহর নবী বললেন যে মানুষ পাপ করল পাপ করার পরে বলল। রব্বি আদনাবত প্রতিপালক আমি পাপ করেছি ফাঁক ফের তুমি পাপ ক্ষমা করো যখন এরকম কথা কোনো মানুষ বলে ফায়াকুল রব্বহু তালা তখন আল্লাহ তালা বলেন আলেমা আব্দি আমার দাস কি জানে রাব্বান তার জন্য এক প্রতিপালক রয়েছে খোঁজো বেহি যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তার প্রতি দয়া করতে পারেন তাকে ক্ষমা করতে পারেন এটা কি সে জানে সে যদি জেনে শুনে বলে কাদ গাফার তোলে আব্দি আমি আমার দাসকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আল্লাহর নবী বলছেন সুম্মা মাকাসা মাসা আল্লাহ তালা তারপরে এই অপরাধী থেকে গেল দুনিয়াতে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় জামবান আবার কোনো পাপ করে বসল পাপ করার পরে বলল প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি মাফ করতে পারেন যদি জেনে শুনে আমার কাছে ক্ষমা চায়। তাহলে লাহু আমি তাকে মাফ করে দিলাম এরপরে লোকটি থাকলো কিছুদিন দিন যায় রাত্রি যায় হঠাৎ পাপ করে বসলো পাপ করার পরে আবার বলল যে প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ তালা বলেন আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এই বিষয়ে কি তার জ্ঞান আছে সে কি জেনে শুনে বলছে যদি জেনে শুনে বলে কাদ গাপার তোলে আব্দি আমি আমার দাসকে মাফ করে দিলাম যে কোন নারী পুরুষ এইভাবে বলে যদি ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন ফালিয়া ফাল সা এইভাবে মানুষের যদি কোনো জীবনে ঘটতেই থাকে আর ও যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর শক্তির ওপরে পূর্ণ ধারণা রেখে আল্লাহর দয়ার রহমতকে বিশ্বাস করে যদি ক্ষমা চাই ক্ষমা হবে ইনশাল্লাহ এ কারণেই আল্লাহ তালা বলছেন যে আগে এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতে তো কোনো মাহুদ নেই এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাও মোসা ইসলাম রাস্তা দিয়ে হাঁটছিলেন দুইজন মানুষ আপসে মারামারি করছিল না তখন মৌসা ইসলাম একজনের দোষ মনে করে এক থাপ্পড় দিয়ে তাকে মেরে ফেলেছিলেন তিনি বুঝলেন যে এটা আমার ভুল হয়েছে তখন থেকে তিনি বলতে লাগলেন রব্বি ইন্নি জলম তো নফসি ফাঁক ফেরেলি প্রতিপালক আমি আমার আত্মার প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো প্রতিপালক আমি আমার আত্মার প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো মুসা আলাহি মরা পর্যন্ত এ দোয়া বলতে থেকেছেন এর পরেও তিনি বিচারের কাঠগড়াতে নিশ্চিত নন যে আমার পাপ ক্ষমা হয়েছে কিনা অবশ্যই ক্ষমা হয়েছে এর পরেও তিনি নিশ্চিত নন আমরা যখন সবাই তার নিকটে উপস্থিত হব তখন তিনি বলবেন যে না আমি তোমাদের জন্য এখানে কিছু বলতে পারছি না কিছু করতে পারছি না এমন রাগ পূর্বেও কোনোদিন করেননি পরেও কোনোদিন করবেন না। নাফসি, আমার কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না ঠিক অনুরূপ ঘটনাটা ঘটেছে আদম আলাই ইসলামের আল্লাহ তালা আদম হাওয়াকে বললেন যে গাছের নিকটে যায় না এই ফল খেয়ে না বলার সাথে সাথে ইবলিস বলল আমি উত্তম উপদেশ দাতা আপনি আমার কথা শুনুন আপনি আমার পরামর্শ গ্রহণ করুন আপনি ফল খান বারবার বলতে বলতে এক পর্যায়ে আদম আলাই সালাম ফল খেয়ে ফেললেন দুইজনই যখন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন এটা তো অন্যায় করলে আমার আদেশকে উপেক্ষা করলে তখন দুইজন মিলেই বলতে থাকলেন জলাম নাংফোসানা ওয়াইলম তক ফেরেলানা ওয়া তারা হামনা লানা কুনান্না মৃণাল খাসেরিন প্রতিভা আলোপ আমরা দুইজন আমাদের আত্মার প্রতি অত্যাচার করেছি আমরা পাপ করেছি তুমি ক্ষমা করো তুমি মাফ করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো মরা পর্যন্ত এ দুয়া তিনি পড়তে থাকলেন এরপরেও তিনি বিচারের কাঠাতে নিশ্চিত নন আমরা যখন সবাই মিলে যাব। গিয়ে বলবো, আমরা বড় বিপদে আপনি বড় মানুষ। আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন। সৃষ্টি করেছেন ফেরেস্তা দিয়ে সিজদা করিয়েছেন আপনি কি আমাদের জন্য এখানে একটু উপকার করতে পারেন তখন আদম আলা ইসলাম বলবেন আমি এখানে তোমাদের উপকার করতে সক্ষম নই আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন যে রাগ পূর্বেও করেননি পরেও করবেন না তিনি আমাকে ফল খেতে নিষেধ করেছিলেন আমি তা খেয়ে ফেলেছি এই কথা তিনি স্মরণ করবেন নিজেকে দুর্বল মনে করবেন, অবশ্যই ক্ষমা হয়েছে কিন্তু বিচারের কাঠগড়াতে নিশ্চিত হচ্ছেন না ওই কর্মের কারণে আমি আপনাকে বলতে চাচ্ছি এখানে যে আমি অন্যায় করেছি একবার বললাম আস্তাক ফিরল অত ক্ষমা হয়ে গেল বিষয়টি এমন নয় নিজের অপরাধের জন্য আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ ক্ষমা করবেন এ আশা করে মরা পর্যন্ত তার কাছে ক্ষমা চাইতে থাকতে হবে বলতে হবে আল্লাহ ভুল হয়েছে তুমি মাফ করো যেমন ভাবে রসুল সাল্লাহ আলি বলছেন ইয়ে নাস হে মানুষ ইস্তাক ফিরুল্লাহ তু বেলাই তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা আল্লাহর কাছে ফিরে যাও তোমা করো আমি নিজে প্রতিদিন একশো বারের অধিক আস্তাক ধরলাইহে বলি সম্মানিত দর্শক মন্ডলী ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট দোয়া হচ্ছে আস্তাক ধরলাইহ আমরা বলার প্রাণপণে চেষ্টা করি আবু হরাজিয়ালন বলেন আল্লাহর নবী বলেছেন যে তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও তার নিকটে তোবা করো আমি নিজে একদিনে একশো বারের অধিক আস্তাক ফিরুল্লাহ বলি এমনিতে আমরা যখন সালাম ফিরি সলাদ থেকে তখন আমরা বলি আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাক আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এই বাক্যটি আমাদেরকে যখন তখন বলাতে অভ্যাসই হতে হবে অবশ্য আবহাওয়ার এরা জিয়্লাহ তালাহ বলেন নবী বলেছেন যে যেই ব্যক্তি বলবে আস্তাক ফেরুল্লাহ লা দিলা হাইউল কাইয়েম অতুবেলাই এই পর্যন্ত যদি মানুষ দোয়া পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে ওয়াইন জাবাদিল বাহারে যদি তার পাপ হয়ে থাকে সাগরের ফেনা সমপরিমাণ। অর্থাৎ পাপ যদি প্রচুর থেকে প্রচুর হয় অনেক থেকে অনেক হয় তবু আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দিবেন এ কথা আল্লাহর নবী বলছেন অবশ্যই আমরা এখানে একটা মানুষ বানানো দোয়া বলা থেকে বেঁচে থাকব। ক্ষমা চাওয়ার দোয়া যেগুলো রাসুল সাল্লাম বলেছেন আমরা বিভিন্ন বই পুস্তকে সেগুলো পেশ করেছি হাদিস গ্রন্থে রয়েছে সেগুলি আমাদেরকে বলেই আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে আয়সা রাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আব্দা আদনাবা জামবান সুমা তারাফা ফাতা আল্লাহ تاب الله عليه কোন মানুষ যখন পাপ করে অতঃপর তার পাপকে সে নিজে স্বীকার করে স্বীকার করে আল্লাহর কাছে তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন তাকে ক্ষমা করে দিবেন অনুতপ্ত সহকারে বলতে হবে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে maaf করো অনুশোচনা নিয়ে আর কোনোদিন পাপ করব না এই বলে স্বীকারুক্তি দিয়ে যদি এই কথা বলে ইনশাল্লাহ আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এই বিরতির পরে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব ইনশাল আহমাতুল্লাহ পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না আসুন রসুল সাল্লি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায় ফোরন সুন্নাহর আলোকে হলে এবং কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ আজ রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Learning the wise way. What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But a meaning should be to spread the message of Allah To implement the convincing Islamic and educational formula to excel in your career, Dekun, Career Guidance. Paraburti Anushtan, Peace TV, Banglai. Assalamu Alaikum Wa Rahmatullah. সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যখন পাপ কে সে নিজে স্বীকার করে স্বীকার করে আল্লাহর কাছে তোবা করে তাহলে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন তাকে ক্ষমা করে দিবেন অনুতপ্ত সহকারে বলতে হবে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে maaf করো অনুশোচনা নিয়ে আর কোনোদিন পাপ করব না এই বলে স্বীকারukti দিয়ে যদি এই কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আল্লাহ তালা ইবসুত ইয়াদাহু ফিল আল্লাহ তাআলা তার হাতকে দিনে প্রশস্ত করেন যাতে করে রাতের পাপীরা তার কাছে ক্ষমা চায় আল্লাহ তার হাতকে রাতে প্রশস্ত করেন যাতে করে দিনে যারা পাপ করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে দিনেও আল্লাহ হাত প্রশস্ত করেন ক্ষমা দেওয়ার জন্য আর রাতেও আল্লাহ হাত প্রশস্ত করেন ক্ষমা করার জন্য কিন্তু ক্ষমা চায় কে মানুষ যে ক্ষমা চায় না মানুষ ক্ষমা চাওয়া বুঝে না আবু হরাইরা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন এঞ্জেলো তাবার ক তাল এলা সামাই দুনিয়া হেইন সুলাই যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে তিনি বলেন মায়াদ উনি ফাস্তা জীব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস আলো নি ফাউ কে আমার কাছে চাই যে যা চাইবে আমি তাকে তাই প্রদান করব। মায়েস্তাক ফেরুনি ভাগ ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী আল্লাহর দয়ার বিষয়টি আল্লাহর ক্ষমার বিষয়টি আমরা বুঝতে পারছি না আগের হাদিস আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা দিনে হাত প্রশস্ত করেন রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য আর রাতে হাত প্রশস্ত করেন দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আর এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে ক্ষমা করার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রথম আকাশে নেমে এসে তিনি ফজর পর্যন্ত বলতে থাকেন কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমার কাছে কিছু চাই আমি তাকে তাই দিব কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব আল্লাহ তালা বলছেন জিবলা কম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমি তোমাদের নিকটেই রয়েছি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ আল্লাহ যে কত দয়াবান এটা মানুষ বুঝতে চায় না যদি বুঝতে পারত তাহলে সত্যিকারী মানুষ আল্লাহর কাছে ওইভাবেই ক্ষমা চাইত যেভাবে আল্লাহ তালা ক্ষমা করতে চাচ্ছেন আবু হরাই আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আদম মা দাওয়াও তানি ও রাজাও তানি কাদ লাকা ওলা উবালি আদম সন্তান তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তুমি যদি আমাকে ডাকো আর ক্ষমা চাওয়ার আশা রাখো আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দিব এতে আমার কোনো পরোয়া নেই তুমি আমার উপরে আশাবাদী যে আমি তোমাকে ক্ষমা করব। এই আশা ব্যক্ত করে যখন তুমি আমার কাছে ক্ষমা চাও তখন আমি ক্ষমা করব। তুমি আমাকে ওইরকম আশা করে ক্ষমা চাও আল্লাহ তালা বলেন আদম লাউ বালাগাত রনু বোকা এনানা সামায়ে তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় তোমার এত পাপ যে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব এতে আমার কোনো পারোয়া নেই আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম

আমি আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দেব সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাদেরকে সেরেকের মতো পাপ থেকে বাঁচিয়ে রাখো আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্থানে সেরেকের আলোচনা করেছি সেখান থেকে আমরা জেনে নিতে বলবো এতটুক যে ছবি মূর্তিকে মূল্যায়ন করলে সেরেক হয় কবরকে মূল্যায়ন করলে সেরেক হয় হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে সেরেক হয় কোনো দিবসকে মূল্যায়ন করলে সেরেক হয় গণকের কাছে কিছু গিয়ে চাইলে সেরেক হয় কবরে যে ব্যক্তি পড়ে আছে তার নিকটে মাথা নত করলে সেরেক হয় তার কাছে কিছু চাইলে সেরেক হয় তাবিজ ঝুলালে সেরেক হয় মাদুলি গায়ে হাতে মাজাই ঝুলালে সেরেক হয় অষ্টাধাতর আংটি হাতে যদি কেউ দেয় অসুখ ভালো হবে বলে তাহলে সেরেক হবে বালা যদি হাতে ব্যবহার করে তাহলে সেরেক হবে কেউ যদি মায়ের কসম করে আল্লাহ ছাড়া তাহলে সেরেক হবে কে যে ছেলের মাথায় হাত রেখে কসম করে তাহলে সেরেক হবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে সেরেক হবে এদেশের মাটিতে অনেক রয়েছে। আল্লাহ মাঠে বলবেন। আদম সন্তান তুমি যদি আমার কাছে উপস্থিত হও আর যদি তোমার কোন সেরেকি পাপ না থাকে আমি আল্লাহ তোমার যত পাপ রয়েছে সব পাপকে ক্ষমা করে দেব বলেন তো আল্লাহর কত দয়া আল্লাহর কত রহমত আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা মান রয়েছেন কে তার কাছে ক্ষমা চাইবে রাসূল সাল্লাল্লাহ আলাই বলেছেন আল্লাহ আসবদ ফারহান মিন তৌবাতে আপ দেহ এই নাই এতব মিনাহা দেখুম আল্লাহ তালা ওই ব্যক্তির তৌবাতে বেশি খুশি হন তোমাদের মধ্যেকার সেই ব্যক্তির চেয়ে আল্লাহ তালা বেশি খুশি হন যেই ব্যক্তি রয়েছে একটা ফাঁকা মাঠ বে ফালাত একটা ফাঁকা মাঠে রয়েছে ফাঁকা মাঠে রয়েছে আর তার সরিটে তার নিকট থেকে পালিয়ে গেছে ও আলাইহা তোয়া সারা বহু তার সরির ওপরেই ছিল তার খাদ্য তার পানি আয়েসা মিনহা তারপর সে তার স্বরীর ব্যাপারে নিরাশা হয়ে যায় সে মনে করে যে সরি পাওয়া যাবে না এবং বাঁচারও কোনো পথ নেই ফা তা সাজারাতান এটা মনে করে সে একটা গাছের নিকটে আসলো তার সওয়ারি থেকে নিরাশা হয়ে গেছে সে বুঝে নিয়েছে সে সরি পাবে না এই অবস্থায় ঈদ হওয়া হঠাৎ তার পাশে ও ওই অবস্থায় ছিল সরি চলে এসেছে শহরের ওপরে তার খাদ্য রয়েছে তার মালামাল সবকিছু রয়েছে আখা যা খেতামা চট করে তার লাগামটা ধরে নিয়েছে লাগামটা ধরে নিয়ে বলছে খুশিতে যে আল্লাহ আব্দি ওয়ান আখতা সে খুশি হয়ে বাক্য উল্টি দিয়ে বলছে যে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপাল সুহান আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা মানুষকে বুঝাতে পারছি না আল্লাহর কাছে কত ক্ষমা রয়েছে কত দয়া রয়েছে আর মানুষ তোবা করলে আল্লাহ মানুষের উপরে কত খুশি হন হাদিস তো মুসলিম শরীফের একজন মানুষ যদি আল্লাহর কাছে তোবা করে তাহলে এই লোকটা তার যে পেয়ে খুশি হয়েছে এই লোকটা তার আরোহি পেয়ে খুশি হয়েছে খুশিটিকে আমরা বুঝতে পেরেছি এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে খুশি হয়ে বাক্য উল্টে দিয়েছে বাক্যে বলতে হতো যে আমি তোমার দাস আর তুমি আমার প্রতিপালক এই কথা বলতে হতো কিন্তু খুশির কারণে গোটা বাক্যই উল্টে গেছে আল্লাহ বলছেন যে এই লোকটা যত খুশি হয়েছে মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে এরকমই খুশি হন এই লোকটা পেয়ে সরি পে যত খুশি হয়েছে মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু দূ বিলাইহি তখন আল্লাহ তালা মানুষের উপরে খুশি হয়ে। তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেন ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গিয়ে থাকে তবু আল্লাহ তাকে ক্ষমা করে দেন ওর যদি পাপ হয় একেবারে সাগরের ফেনাসমপরিমাণ তবু আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তার কোনো পাপী রাখেন না এত খুশি হন যে খুশি আমরা মানুষকে বুঝাতে সক্ষম নয় আমরা যদি মানুষকে সুন্দরভাবে ভাবে এই আলোচনাগুলি বুঝাতে পারতাম তাহলে মানুষ সময়ে সময়ে আল্লাহর কাছে বলতো আস্তাক অত সম্মানিত দর্শক মন্ডলী আমরা আল্লাহর ক্ষমা দেখছিলাম আল্লাহ মানুষের প্রতি কেমন ক্ষমা করেন আমরা যদি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চিত আমরা ক্ষমা পাবো এবং আল্লাহ তাআলা আমাদের উপরে এই লোকের চেয়ে বেশি খুশি হবেন আল্লাহ তুমি আমাদের এই মনের প্রত্যাশা কবুল করো আমাদেরকে তৌবা করার তৌফিক দান করো তোমার নিকটে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো আল্লাহ মামিন এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বার্মিংহাম ইউকে

থেকে গান মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সুল্লাহ সালাম যে জন্য ব্যবহার করেছিলেন সেই জন্য ব্যবহার করতে হবে গান কার জন্য এর অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হ্যালিস কী উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের বিশেষ কাজের

কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত বা টাইম সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় বান্দার ওফর আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ হাসিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়